আমার বৌমা আজকে ঝালসুজি বানাবে, আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে আমি তৈরি করব ঝাল সুজি, তার জন্য দেখুন আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। ঝাল সুজি করার জন্য আমি ফুলকপি কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি, কারি পাতা, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা চারটে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সুজিটা একটু ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। কেটে রাখা সব সবজি দিয়ে দিচ্ছি, ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব। আচ্ছা, তুমি খাবে তো? ঠিক আছে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটা ঢেলে দিচ্ছি। সুজিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সন্ধ্যের সময় সবচেয়ে ভালো শীতকালীন সবজি দিয়ে এই ঝালসুজিটা করা, এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে বেশ মুখরোচক খাবার, শিশুদের খুব ভালো লাগবে, তবে বড়রাও খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। মা অনেকদিন ধরে খেতে চাইছিল, যার জন্য মঞ্জু আজকে এটা করছে, সন্ধ্যেবেলায় খাবে মা। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি।
হয়েছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কারি পাতা দেওয়াতে সুন্দর একটা গন্ধ আসছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ঝাল সুজি। যদি আমি এবার একটু খেয়ে দেখবো যে ঝাল সুজিটা কিরকম হয়েছে। দাঁড়াও দিচ্ছি, গরম কিন্তু, খেয়ে দেখো। মা ঠান্ডা হোক তারপরে তোমায় দেবো, হ্যাঁ ঠান্ডা হোক তারপরে, হ্যাঁ নাও খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি একটু টেস্ট করে দেখছি কিরকম লাগে মঞ্জুর ঝাল সুজি। খুব সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে এরকম করে রেসিপিটা তৈরি করবেন আর তৈরি করে খাবেন সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে, আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন, তাই যখনই আবার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম।